আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলমিনের কাছে যার অশেষ কৃপায়। খুলনা 104 পাইকগাছা কয়রা 6 আসনের মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন জননেতা, জননন্দিত নেতা জনাব প্রসূদুজ্জামান মোড়ল এইমাত্র ঢাকা 3 ধানমন্ডি থেকে দলীয় মনোনয়ন নৌকা প্রার্থীর দলীয় মনোনয়ন এইমাত্র গ্রহণ করলেন। জননেত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুবই কাছের মানুষ আস্থাভাজন জননেতা, জননন্দিত নেতা মাননীয় জনাব রশিদুজ্জামান মোড়ল এইমাত্র দলীয় মনোনয়ন খুলনা চার ছয় আসন পাইকগাছা কয়রার মনোনয়ন এইমাত্র গ্রহণ করলেন। 104 খুলনা 104 পাইকগাছা কয়রা 6 মনোনয়ন দলীয় মনোনয়ন নৌকার টিকিট এইমাত্র গ্রহণ করলেন। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন এবং দল মত নির্বিশেষে তাকে ভোট দিয়ে জননীয় প্রধানমন্ত্রী নৌকা উপহার দিবেন এই প্রত্যাশা আমরা করি। এইমাত্র আমাদের মনোনয়ন গ্রহণ করলেন, আপনারা দেখতে পাচ্ছেন জননন্দিত নেতা জনাব রশিদুজ্জামান মোড়ল, তিনি 104 পাইকগাছা কয়রার 6 আসন থেকে দলীয় মনোনয়ন গ্রহণ করলেন। বঙ্গবন্ধুর খুব কাছের ঘনিষ্ঠ আস্থাভাজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা পাইকগাছা দুর্গম গরিব মেহনতি মানুষের বন্ধু জনদরদী জননেতা জনাব রশিদুজ্জামান মোড়ল, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলমিনের অশেষ কৃপায় মাননীয় প্রধানমন্ত্রীর মেহরবানিতে উনি দলীয় মনোনয়ন গ্রহণ করছেন। হ্যালো প্রিয় পাইকগাছাবাসী, প্রিয় পাইকগাছা কয়রাবাসী, আপনাদের কাছের মানুষ, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি জনাব রশিদুজ্জামান মোড়ল এইমাত্র ঢাকা থেকে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নৌকার টিকিট গ্রহণ করলেন। দলের মনোনয়ন বাংলাদেশ আওয়ামী লীগের দলের মনোনয়ন শেখ হাসিনার সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের পদবী দলের নাম জনাব মোহাম্মদ রশিদুজ্জামান মোড়ল নৌকা প্রতীক নিয়ে খুলনায় 104 পাইকগাছা কয়রা 6 আসন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী দক্ষিণ ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক অভিভাবক জনাব এমপি হেলাল উদ্দিন সাহেবের খুবই আস্থাভাজন জনাব মোহাম্মদ রশিদুজ্জামান মোড়ল পাইকগাছা কয়রার জন্য দলীয় মনোনয়ন সংগ্রহণ করলেন।